নমস্কার, আমি কৌশিক রায়। শারদীয়া দুর্গাপূজার প্রত্যেক প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানায়। আজকের এই থাম্বনেলটা দেখে যারা ইয়াং জেনারেশন রয়েছে প্রত্যেকে বুঝে নিয়েছেন যে দুর্গাপূজার সেরা প্রেম, ছয়টি রাশির নতুন প্রেম আসবে এবং পুরাতন প্রেম ফিরতে চলেছে। এই ছয় রাশির পুরাতন প্রেম কামব্যাক করতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন। দেখুন, দুর্গাপূজায় ঠাকুর দেখা, ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া, আনন্দ পাশাপাশি প্রেমও কিন্তু আসে। অর্থাৎ দুর্গাপূজা মানেই নতুন প্রেমের একটা হাতছানি। যাদের ব্রেকআপ হয়ে যাচ্ছিল এই দুর্গাপূজাতে মা দুর্গার আশীর্বাদে, সে প্রেম কিন্তু আবার জোড়া লাগতে চলেছে। সেরা জুটি হতে পারেন আপনারা এই দুর্গাপূজাতে। দেখুন, আমি একটি কথা বারবার বলি, আমাদের জন্মকুণ্ডলিতে প্রথম দেখা দরকার পঞ্চম ভাব। পঞ্চম ভাবটা হচ্ছে প্রেমের ক্ষেত্র এবং এর পাশাপাশি তিনটি গ্রহ আপনাদের শুক্র, চন্দ্র এবং মঙ্গল আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আপনাদের সেরা প্রেমের জায়গাটা কেমন রয়েছে। দেখুন, এমন কোনো মানুষ নেই যে জীবনে প্রেম আসেনি। প্রেম ছাড়া জানেন জীবনটা হচ্ছে রুক্ষ মরুভূমির মতন। অর্থাৎ শুষ্ক মরুভূমিগুলো যেমন থাকে কি না, ঠিক শুষ্ক মরুভূমির মতন কিন্তু হয়। তো এই যে দুর্গাপূজায় ছয় রাশি কিন্তু সেরা প্রেমে পড়তে চলেছে। কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদেরকে একটি কথা আমি বলি, যাদের প্রেমের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, ব্রেকআপ হয়ে যাচ্ছে বা অনেকের ক্ষেত্রে কী হচ্ছে, প্রেম আসছে কিন্তু প্রেম বেশি দিন টিকছে না, প্রেমে ভেঙে যাচ্ছে, তো এই জায়গাটা আপনারা প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। যাদের এক একজনের ক্ষেত্রে কী হচ্ছে, একতরফা প্রেম হচ্ছে কিন্তু আরেক দিক থেকে কিন্তু ফিডব্যাক পাচ্ছে না, এটাও কিন্তু হচ্ছে। তো এই সকল সমস্যা যাদের রয়েছে তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। দেখুন, প্রেম মানুষের জীবনে একটা পার্ট, প্রেম ছাড়া জীবনটা রুক্ষ মরুভূমির মতো। যাদের প্রেমের ক্ষেত্রে সমস্যা আসছে, অর্থাৎ আপনারা প্রেম করছেন কিন্তু প্রেমে আপনারা সফলতা পাচ্ছেন না, সেই জায়গাটাতে সফলতা পেতে গেলে একজন দক্ষ অ্যাস্ট্রোলজারের পরামর্শ অবশ্যই নিন। এবং শুক্র, চন্দ্র, মঙ্গল এবং পঞ্চম ভাব আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে সেটা আগে দেখিয়ে নিন। কারণ দেখুন, একটা কথা আছে যে আপনার অঙ্গে যদি চোট খায় কি না, সেটার কিন্তু হাজারো ওষুধ আছে সেটা ব্যথা সারানোর জন্য। হয় মলম আছে, নয় কোনো পেন কিলার আছে। অর্থাৎ ব্যথার ওষুধ মলম দিয়ে আপনার কিন্তু সেই অঙ্গের চোটকে কিন্তু সারানো যায়। কিন্তু মনে যদি আঘাত লাগে, অর্থাৎ প্রেম করতে গিয়ে প্রেমে আপনার আঘাত চলে আসছে, কী করবেন সেটা নিয়ে কিন্তু অনেকে চিন্তা করছেন, সেই জায়গাটাতে আপনারা অবশ্যই দেখুন যে প্রেমের জায়গাটাতে যারা বাধা পাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগটা অবশ্যই করুন। এবং এর পাশাপাশি আপনারা অবশ্যই প্রতিকার প্রতিবিধানটা করুন। জন্মকুণ্ডলিতে যদি আমাদের জন্ম ছকে যদি বাধা আসে কি না, এই বাধা আপনাদের 100% কাটানো কিন্তু সম্ভব। জন্ম ছকগুলো যদি আমরা যদি দেখি, আমাদের জন্ম ছকে যে জায়গাগুলোকে শুভ করা দরকার রয়েছে সেই জায়গাটা আপনাদের ভালো করা কিন্তু একান্তই দরকার। দেখুন, বাধা আসবে, এই বাধাকেও কিন্তু অতিক্রম করা সম্ভব। আমি একটি কথা আবারও বলি, মনে আঘাত যদি লাগে কি না, সে আঘাতের কিন্তু কোনো ওষুধ নেই। অর্থাৎ বেদনা, অনেক ক্ষেত্রে কী হয়, প্রেম করতে করতে সেই জায়গাটায় হয় সেই ছেলেটি বা সেই মেয়েটি অন্যত্র বিয়ে হয়ে যাচ্ছে, এর মতন ব্যথার কিছু রয়েছে কি? এটা তো প্রচুর ব্যথা, কারণ
একটি কথা আপনাদেরকে আমি বারবার বলি যে আমাদের জন্মকুণ্ডলীতে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমাদেরকে কিন্তু বিশেষভাবে প্রতিকার প্রতিবিধান করা কিন্তু একান্তই দরকার। যদি আপনাদের জন্মকুণ্ডলীতে অশুভ কোনো দোষ থাকে, যদি আমাদের জন্মকুণ্ডলীতে দেখা যাচ্ছে আমাদের শুক্র অশুভ রয়েছে বা চন্দ্র অশুভ রয়েছে, তাহলে কিন্তু প্রেমের জায়গাটায় বাধা আসবে। তাই সেরার সেরা প্রেম মা দুর্গার আশীর্বাদে এ কটি রাশির হতে কিন্তু চলেছে। দেখুন, দুর্গাপূজা মানেই আনন্দ, দুর্গাপূজা মানেই প্রেম, দুর্গাপূজা মানেই খুশি। অর্থাৎ এই যে দুর্গা অষ্টমীতে অঞ্জলি দিয়ে জুটি নিয়ে সব বেরায়, অর্থাৎ দুটি জুটি একসঙ্গে বেরায়, এটা কত আনন্দের জায়গা। অনেকের সেই জায়গাটা কিন্তু ভেঙে যাচ্ছে, অনেকে ব্রেকআপ হয়ে যাচ্ছে ছোটো ছোটো কথার জন্য, ছোট্ট একটা কথার জন্য বা একটুতেই নিজেদের মধ্যে সেন্টিমেন্ট আর্গুমেন্টে চলে যাচ্ছে। এর জন্য কী করতে হবে, এর জন্য সঠিকভাবে প্রতিকার করা কিন্তু দরকার রয়েছে। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। যারা প্রেমে ব্যর্থতা রয়েছে কি না, তাদের জন্য কিন্তু আমি বারবার এই কথাটি বলছি, যারা প্রেম কেটে যাচ্ছে বা প্রেমের জায়গাটা নিয়ে সমস্যা রয়েছে, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন। নিশ্চিতরূপে আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু 100% মজবুত কিন্তু হতে চলেছে। সেরা প্রেমের তালিকায় কোন কোন রাশি পড়তে চলেছে দুর্গাপূজাতে? প্রথম রাশি সেরা প্রেম আসতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির সেরা সেরা প্রেম আসতে চলেছে প্রথম যে রাশি, কুম্ভ রাশি। আপনারা এ সময়ের মধ্যে নির্ণায়ক রেজাল্ট কিন্তু পাবেন প্রেমের ক্ষেত্রে। আপনাদের নতুন প্রেম এবং পুরাতন প্রেম কামব্যাক করা কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে প্রথম যে রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশি এই দুর্গাপূজাতে এক্সিলেন্ট রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনাদের নতুন প্রেম তো আসবেই এবং পাশাপাশি পুরাতন প্রেমও কিন্তু আপনাদের কামব্যাক কিন্তু এই সময় কিন্তু করবে। অর্থাৎ মেষ রাশি কিন্তু হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশি কিন্তু সেরা সেরা প্রেমে কিন্তু পড়তে চলেছে, নতুন প্রেম এবং পুরাতন প্রেম কিন্তু ক্যামব্যাক করতে চলেছে বৃষ রাশির। যাদের প্রেমের ক্ষেত্রে সমস্যা আসছিল না, সেই সমস্যা আপনাদের দূর হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির প্রেমের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। আপনাদের পুরাতন প্রেম কামব্যাক করবে, নতুন প্রেম আপনাদের কিন্তু ফিরে আসতে চলেছে। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের সুযোগগুলো কিন্তু আসতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির প্রেমের জায়গাটা আপনাদের খুব গাঢ় কিন্তু দেখা যাচ্ছে। আপনাদেরও পুরাতন প্রেম আসবে, যাদের প্রেমে ব্রেকআপ হয়ে যাচ্ছিলো সেই প্রেমের ব্রেকআপটা আপনাদের কাটবে এবং নতুন প্রেম আপনাদের আসতে চলেছে। অর্থাৎ লাভ অ্যাট ফার্স্ট সাইট হতে চলেছে আপনার বৃশ্চিক রাশি। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম মকর রাশি। মকর রাশি প্রেমের ক্ষেত্রে নিশ্চিতরূপে আপনারা কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছে। আপনারা যদি মকর রাশির মানুষ হন, আপনাদের এই দুর্গাপূজার মাসে নতুন প্রেম এবং পুরাতন প্রেম কামব্যাক আপনাদের কিন্তু করতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ভাগ্যের সাপোর্ট পাবে প্রেমের ক্ষেত্রে, ভাগ্যের সাপোর্টে আপনারা নতুন প্রেম এবং পুরাতন প্রেমের জায়গাটা আপনাদের কিন্তু মজবুত হতে চলেছে। অর্থাৎ মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। সর্বশেষ রাশি তুলা রাশি। তুলা রাশি নিশ্চিতরূপে আপনাদের প্রেমের ক্ষেত্রে 100% আপনারা কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছেন। আপনারা যদি তুলা রাশির মানুষ হন, আপনাদের নতুন প্রেম এবং পুরাতন প্রেম কামব্যাক আপনাদের কিন্তু করতে চলেছে। মা দুর্গার আশীর্বাদে এই 6 রাশির প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছেন, সেরার সেরা প্রেম পেতে চলেছে এই 6 রাশি। দেখুন, আমি বারবার বলছি, প্রেম ছাড়া মানুষের জীবন কিন্তু চলে না।
প্রেম ছাড়া মানুষের জীবনটা হচ্ছে রুক্ষ মরুভূমির মতন, শুষ্ক মরুভূমির মতন। এমন কোনো মানুষ জীবনে প্রেম আসেনি, প্রত্যেক মানুষের জীবনে প্রেম আসে। কারো কারো ক্ষেত্রে এই প্রেমের স্থায়িত্ব হয়, আবার কারো কারো ক্ষেত্রে এই প্রেম ভেঙে যায়। যাদের ভেঙে যাচ্ছে সেটা তো প্রচুর দুঃখের, প্রচুর কষ্টের ব্যাপার। তাই একবার হলো ব্যক্তিগত জন্মছককে অ্যানালাইসিস করুন। আপনাদের পঞ্চম ভাব, আপনাদের শুক্র, চন্দ্র এবং মঙ্গল কেমন রয়েছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।